আজ আমাদের ইন্ডাস্ট্রি খুব একটা বাজে জায়গায় এসে দাঁড়িয়েছে। সেখানে আর্টিস্ট ফোরামকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তার তীব্র প্রতিবাদ করে আজকে আমি এই ভিডিওটা পোস্ট করতে বাধ্য হচ্ছি। বলা হয়েছে, আমি একটা পোস্ট দেখলাম WATP-র তরফ থেকে, যে ফেডারেশন, চ্যানেল এবং প্রযোজক তারা সবাই রাজি ছিলেন, কিন্তু আর্টিস্ট ফোরাম রাজি না থাকায় তারা শুটিংটা বন্ধ করতে বাধ্য হল। পয়েন্ট নম্বর ওয়ান, তার মানে যদি সবাই রাজি হয়ে থাকে, মানে আমি আমার টেকনিশিয়ান ভাই বোনেদের কথা বলছি, তার মানে তাদের বিমার ব্যবস্থা কি হয়ে গেছে? বা যদি বিমার ব্যবস্থা তো এত তাড়াতাড়ি হওয়া সম্ভব নয় যেটা জানি আমরা, তাহলে তাদের কি কোনো অ্যাসিওরেন্স প্রযোজক দিয়েছেন যে যতদিন না বিমার কাগজ আসবে ততদিন পর্যন্ত শুটিংয়ে যদি তারা কোনোভাবে এফেক্টেড হন তার দায়িত্ব প্রযোজকরা নেবেন? এটা আমার একটা প্রশ্ন আমার টেকনিশিয়ান ভাই বোনেদের কাছে, কারণ যে পোস্টটা করা হয়েছে সেই পোস্ট অনুযায়ী, মানে তার উদ্দেশ্যটা হচ্ছে সেই পুরনো একটা ক্লিশেড ডিভাইড অ্যান্ড রুল পলিসি রাজনীতি। আমরা জানি এটা খুব প্রচলিত, বাট পুরনো হয়ে গেছে, এটা করারই চেষ্টা করা হচ্ছে। এবং এটা শুধু টেকনিশিয়ানদের সঙ্গে আমাদের করার বিভেদ করার চেষ্টা হচ্ছে না, এটা আমাদের মধ্যে কিছু শিল্পীদের সঙ্গেও একটা বিভেদ, একটা একটা গন্ডগোল লাগানোর প্রচেষ্টা, আর কিছু না। আমি টেকনিশিয়ান ভাই বোনেদের বলছি, আজকে তোমরা কাজে যাবে সুরক্ষিত হয়ে, তোমাদের সুরক্ষার সব রকম ব্যবস্থা প্রযোজক নেবেন, দায়িত্ব নেবেন, আমি বিমার কথা বলছি, কিন্তু শিল্পীদের সেই অ্যাসিওরেন্সটা তারা দেবেন না। তোমরা নিজেদের কাছে জিজ্ঞেস করো, নিজের বিবেককে জিজ্ঞেস করো, এটা কি অন্যায় না ন্যায়, এটা কি ন্যায় না অন্যায়, প্লিজ নিজেদের জিজ্ঞেস করো। যে অপপ্রচারটা করা হচ্ছে যে আর্টিস্ট ফোরাম বলেছে বিমার কাগজ না দেখলে তারা কাজে যেতে দেবে না আর্টিস্টদের, সর্বৈব একটি মিথ্যে কথা, সেটা বাজে প্রচার করা হচ্ছে। আর্টিস্ট ফোরাম যেটা বলেছে সেটা হলো একটা দে জাস্ট ওয়ান্ট অ্যান অ্যাসিওরেন্স, যে যতদিন না বিমা হচ্ছে ততদিন যদি শিল্পীদের কিছু হয় সেই দায়িত্ব প্রযোজকরা নেবেন। এই অ্যাসিওরেন্সটা প্রযোজকদের কাছ থেকে আর্টিস্ট ফোরাম চেয়েছেন, বাস আর কিচ্ছু নয়। নিশ্চয়ই টেকনিশিয়ানদের সেই অ্যাসিওরেন্সটা দেওয়া হয়েছে, না হলে তারা কেন রাজি হচ্ছেন কাজ করতে যেতে, আর কেন বা শিল্পীরা রাজি হচ্ছেন না কাজ করতে যেতে, এটা তো ভাবতে হবে। যে শিল্পী বন্ধুরা আজকে আর্টিস্ট ফোরামের এগেনস্টে কথা বলছেন বা প্রযোজকদের হয়ে প্রযোজকদের সাপোর্ট করে কথা বলছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন, একটু নিজেরা ভেবে দেখুন তো, এটা কি ঠিক? আজকে আপনি বলতে পারেন আমি যাব, আমি কোনো কিছু মানি না, আমি খুব অ্যাডভেঞ্চারাস, আমি আমি শুটিং করতে যাব, এই অবস্থায় আমি শুটিং করতে যাব, আপনি খুব অ্যাডভেঞ্চারাস হতে পারে, আপনার কোনো কিছু দরকার নেই, ইন্স্যুরেন্স টিন্স্যুরেন্স কিছু দরকার নেই, আপনার থেকে আর চারটে শিল্পী সংক্রমিত হবে না এর দায়িত্ব কি আপনি নিতে পারেন? আর যদি হয় তাহলে কি হবে, নিজেকে জিজ্ঞেস করেছেন কখনো? আর্টিস্ট ফোরাম যেটা করছে সেটা শিল্পীদের স্বার্থে করছে। আর্টিস্ট ফোরাম এই বিমার 10% কন্ট্রিবিউট করবে, আমি জানি হয়তো অঙ্কটা খুব কম, মানে অ্যাকর্ডিং টু দ্য ডিক্লারেশন যেটা বলা হয়েছে প্রেসের সামনে যে আর্টিস্ট ফোরাম 10% করবে। আর্টিস্ট ফোরাম 10% কিসের জন্য দিচ্ছেন? আর্টিস্ট ফোরাম কি ব্যবসা করছে? তারা কি রোজগার করেন? শুধুমাত্র শিল্পীদের স্বার্থের জন্য তারা দিচ্ছেন এই বিমাতে, কন্ট্রিবিউট করছেন এই বিমাতে? শিল্পী হয়ে আমরা সেটা ভাববো না? আমরা আর্টিস্ট ফোরামের পাশে দাঁড়াবো না? আজ যদি এটা আর্টিস্ট ফোরাম চেয়ে থাকে, আর্টিস্ট ফোরাম অ্যাজ অ্যান অর্গানাইজেশন, তাদের এটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে আমাদের শিল্পীদের সুরক্ষা এবং ভালো না ভালো, মানে ইন্ডাস্ট্রিতে যাতে আমরা সুরক্ষিত থাকি, আমরা ভালোভাবে কাজ করতে পারি, সেটা দেখার দায়িত্ব এবং কর্তব্য আর্টিস্ট ফোরাম, এবং আর্টিস্ট ফোরাম সেটা যথাযথ পালন করছে। আমি জানি আর্টিস্ট ফোরামের শিল্পী এক্সিকিউটিভ কমিটির শিল্পীদের মধ্যে অনেকেই আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন, তারা কি স্ট্রেস নিচ্ছেন, কি টেনশনে আছেন, কারণ চারিদিকে একটা হুমকি চলছে। আমি টেকনিশিয়ান ভাইদের জ্ঞাতার্থে একটু জানাতে চাই, এবং আমাদের সেই শিল্পীদের, শিল্পীরা হয়তো মেনে নিয়েছেন, আর্টিস্ট ফোরাম কিন্তু তাতে বাধা দেননি, যে আপনারা কি জানেন যে শিল্পীদের টাকা কাটা হচ্ছে, তাদের রিকোয়েস্ট করা হচ্ছে কাউকে 10%, কাউকে 20%,
কতদিন কত মাসের জন্য কেউ কিছু বলতে পারছে না। আর্টিস্ট ফোরাম তো এই নিয়ে কিছু বলেনি। শিল্পীরা টাকার জন্য কাজ করতে যারা যাচ্ছেন তারা তো সেটাও মেনে নিয়েছেন। তাহলে এটুকু মানবিকতা কি আমরা প্রযোজকদের কাছ থেকে আশা করতে পারি না যে শিল্পীদের এইটা একটা জাস্ট এটা কি একটা কাগজে লিখে দেয়া যে আমরা এর দায়িত্ব নিচ্ছি? আপনারা যদি সেই দায়িত্ব এখন না নিতে পারেন, সেটুকু কাগজে লিখে দিতে পার না পারেন, তাহলে আপনারা ইন্স্যুরেন্স করাবেন, এর ভরসা আপনাদের উপর আমরা করব কি করে? আমি জানতে চাইছি প্রযোজকদের কাছে, আপনারা একটা কাগজে লিখতে ভয় পাচ্ছেন, আপনারা ইন্স্যুরেন্স করবেন আমাদের? সে ভরসা তো পাচ্ছি না। একটা মিটিং হলো, মিটিং এ সব বডি ছিল, তারা ঠিক করলো যে একটা ইন্স্যুরেন্স হবে। আমরা জানি তার একটা সময় লাগে, আমরা জানি, সেই অনুযায়ী ভেবেই তো শুটিং এর ডেটটা ঠিক করা হয়েছে। তাহলে কেন শুটিং শুরু হওয়ার আগের দিন আর্টিস্ট ফোরামকে এই ডিসিশন নিতে বাধ্য করা হলো? আমি যে প্রশ্নগুলো করছি দয়া করে ভেবে দেখবেন কেন করছি। আর্টিস্ট ফোরামকে কাঠগড়ায় দাঁড় করানোর আগে প্লিজ ভেবে দেখবেন, শিল্পীরা মাস্ক ছাড়া গ্লাভস ছাড়া অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে আজকে অভিনয় করতে যাবে শুধুমাত্র দর্শককে আনন্দ দেওয়ার জন্য। সেই জায়গা থেকে আমাদের এটুকু দাবি কি খুব অন্যায্য বলে মনে হচ্ছে আপনাদের? আমরা কি খুব বেশি কিছু চেয়ে ফেলেছি? চারিদিকে একটা হুমকি চলছে, যে শিল্পীরা রিফিউজ করছে তাকে বলা হচ্ছে যে ভেবে দেখো আমরা তাহলে অন্যরকম ব্যবস্থা নেব। কি ধরনের কি মানে এটা এখন, এটা যদি কেউ প্রশ্ন করে এটা প্রমাণ কি আছে, সেটা তো প্রমাণ আমি করতে পারবো না, কিন্তু এটা হচ্ছে, এটা চলছে। তার প্রমাণ হচ্ছে WATP-র পোস্ট, সেই পোস্টে WATP মেম্বাররা লিখেছেন এবং তার মধ্যে চ্যানেল এবং ফেডারেশনকেও পার্টি করেছেন, তাদেরও ইনক্লুড করেছেন WATP, যে তারা নাকি করোনা যতক্ষণ না করোনা একেবারে নির্মূল হয়ে সরে যাচ্ছে তারা শুটিং করবেন না। আপনাদের কি মনে হচ্ছে না এটা একটা প্রচ্ছন্ন থ্রেট? প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। আমি হাত জোর করে আমাদের সেই শিল্পীদের রিকোয়েস্ট করছি যারা আজকে প্রযোজকদের এই কথায় ভুলে গিয়ে, প্রযোজকদের এই কথায় ভুলে গিয়ে আর্টিস্ট ফোরামকে দুষছেন, ভেবে দেখবেন আর্টিস্ট ফোরামের নিজস্ব কোনো স্বার্থ নেই, তারা শুধুমাত্র আমাদের জন্য, আমাদের সুরক্ষিত করার জন্য এত বড় পদক্ষেপ নিয়েছেন। আমি টেকনিশিয়ান ভাই বোনদের বলছি, আমরা এত বছর ধরে একসঙ্গে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তোমরা সবাই আমার খুব প্রিয়, আমি ভীষণ ভালোবাসি তোমাদের সকলকে, একবার ভেবে দেখো তো আর্টিস্ট ফোরামের দাবিটা কি খুব অন্যায্য? আমরা তো সবাই একসঙ্গে একই জায়গায় কাজ করি। আমি আর্টিস্ট ফোরামের এগেনস্টে যে রাজনীতিটা চলছে, আমি রাজনীতির কথাই বলবো, আমি আবার বলছি আর্টিস্ট ফোরামের এগেনস্টে যে রাজনীতিটা চলছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি রিকোয়েস্ট করছি সমস্ত মেম্বারকে আর্টিস্ট ফোরামের, প্লিজ আর্টিস্ট ফোরামের পাশে দাঁড়ান, দিস ইজ দ্য টাইম টু শো আওয়ার ইউনিটি অ্যান্ড সলিডারিটি। থ্যাংক ইউ।